পৃষ্ঠা 90, ছয় দফা আন্দোলন 1966। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছয় দফা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ছয় দফা ভিত্তিক এক কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটি ছয় দফা কর্মসূচি নামে পরিচিত। ছয় দফা কর্মসূচি সমূহ: 1. ঐতিহাসিক লাহোরে প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন বা যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। এতে পার্লামেন্টারি পদ্ধতির সরকার থাকবে এবং আইনসভাগুলো হবে সার্বভৌম। সকল নির্বাচন সার্বজনীন, প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে। 2. কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের এখতিয়ারে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র, এই দুটি বিষয় থাকবে। অবশিষ্ট সকল বিষয়ে পূর্ণ ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। 3. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। এ ব্যবস্থায় মুদ্রা নিয়ন্ত্রণ আঞ্চলিক সরকারের হাতে থাকবে এবং দু অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র ব্যাংক থাকবে। এ ব্যবস্থায় বিকল্পস্বরূপ দু অঞ্চলের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণে একই মুদ্রা থাকতে পারে। 4. সকল প্রকার কর, খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের নির্দিষ্ট একটি অংশ কেন্দ্র সরকারকে দেয়ার ব্যবস্থা থাকবে, যা দিয়ে ফেডারেল তহবিল গড়ে উঠবে। 5. বৈদেশিক বাণিজ্য থেকে আয়কৃত বৈদেশিক মুদ্রা আঞ্চলিক ভিত্তিতে হিসাবে রাখতে হবে। এক অঞ্চলের আয়কৃত অর্থ সেই অঞ্চলেই ব্যয় হবে, তবে কেন্দ্র এই আয়ের একটি নির্ধারিত অংশ পাবে। 6. অঙ্গরাজ্যগুলোর তাদের আঞ্চলিক প্রতিরক্ষার জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনীর গঠনের অধিকার থাকবে। তথ্যকণিকা: যে প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় সিমলা, শেখ মুজিবুর ছয় দফা কর্মসূচির কথা প্রথম ব্যক্ত করেন 5ই ফেব্রুয়ারি 1966 বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে। ছয় দফা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। ছয় দফা উত্থাপিত হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘদিনের অনাচার ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ হিসেবে। শেখ মুজিবুর নেতৃত্বে বিরোধী দল সম্মেলন করে 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি। ঐতিহাসিক ছয় দফায় প্রাধান্য পায় জনগণের আশা আকাঙ্ক্ষা আর পূর্ব পাকিস্তানের মহামুক্তির সনদে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। শেখ মুজিবকে আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22ই ফেব্রুয়ারি 1969। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় 15ই ফেব্রুয়ারি 1969। পৃষ্ঠা 91, বিসিএস পরীক্ষা প্রশ্নোত্তর। 1. ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় অথবা ছয় দফা দাবি প্রথম উত্থাপন করা হয় অথবা ছয় দফা ঘোষণা করা হয় যে শহর হতে, অথবা আওয়ামী লীগের ছয় দফা প্রথম ঘোষণা করা হয় অথবা তৎকালীন পূর্ব পাকিস্তানের আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু তার ছয় দফা দাবি পেশ করেন, ওই সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাহোরে। 2. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল অথবা ছয় দফা দাবি কোন সালে উত্থাপন করা হয়? 1966 সালে। পিএসসি অন্যান্য পরীক্ষা প্রশ্নোত্তর। 1. ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2. আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? সঠিক উত্তরটি নিয়ে, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি ছিলেন বঙ্গবন্ধু সহ 35 জন। 3. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন? 5ই ফেব্রুয়ারি 1966। পৃষ্ঠা 92, ব্যাংক নিয়োগ পরীক্ষা প্রশ্নোত্তর। 1. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্নোত্তর। 1. কোন বাঙালি জাতির মুক্তির সনদ? 21 দফা। 2. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22ই ফেব্রুয়ারি 1969।
আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? জানুয়ারি 1968। 4. ছয় দফা কোন সালে ঘোষিত হয়? 1966। 5. ছয় দফা কর্মসূচি কি? পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের 6টি দাবি। 6. বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন লাহোরে। 7. আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামিকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়, অথবা আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? সার্জেন্ট জহুরুল হক। বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? 35 জন। 9. বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল? ভারত পাকিস্তান যুদ্ধ। 10. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন। 11. ছয় দফা কোন তারিখে আওয়ামী লীগের কাউন্সিলে অধিবেশনে গৃহীত হয়? 18ই মার্চ 1966। 12. ছয় দফা প্রণীত হয় কোন সালে? 1966।